ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين বলেন অনেক মানুষ বানাইছি এবং জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা হৃদয় দিয়েছি বুঝে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শুনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম ادخلوا الجنة لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون جاؤوا جنة كنو تنشن ناي كنو پریشانی ناي ادخلوها بسلام آمنين নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো আজকে দুনিয়াতে যে যত বড় হয় তার নিরাপত্তা তত কম হয় আল্লাহ আমি বুঝাইতে পারি না টাকা যার বেশি হয় এর টেনশন কম না বেশি কত মানুষ রাস্তায় ঘুমায় থাকে কিন্তু আপনার পকেটে যদি এক লাখ টাকা থাকে তো বাড়ির ভাষে তো হিসাব করবার লাগবে বাইরে তিন রাত্রে রাস্তা দিয়া যদি যান কোন কারণে যাওয়া লাগে রাত্রে টাকা পয়সা থাকে কোন এক বছরের পেশাবে দরজে ঘুরতে বাইরে আইসা কোন পেশাব করবে আপনি দূর থেকে তোমার আসলে মানে সুর না দেখাতো না কিচ্ছু না কিন্তু আপনার যে পকেটে কি আছে টাকা আছে এই জন্য আপনার ভিতরে খালি না জানি গেলেই ধরে না জানি গেলেই ধরে তাহলে আপনার আপনি টাকার মালিক হইলেন আপনার তো শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে হ্যাঁ অশান্তি বাড়ছে আমার ভাইয়েরা হ্যাঁ অশান্তি দূর হবে অশান্তি দূর হবে আপনার সামনে যদি থাকে জান্নাত যে আমি জান্নাতে গিয়ে ওই 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 নিয়ামতগুলো অর্জন করতে চাই আমি এই নিয়ামতগুলো পাব জান্নাতি আমল যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়ার জীবনে আপনি আংশিক স্থান আংশিক নিয়ামত এবং আংশিক নিরাপত্তা আপনি পাবেন বন্ধুরা যতদিন পর্যন্ত মানুষ জান্নাতের লাইনে হাঁটবে না হাজারো দুনিয়া জমাইলেও সে কোনোদিন নিরাপদ হতে পারবে না নিরাপত্তা তার মনের ভিতরে থাকবে না আমার বুখারী শরীফের উস্তাদের মুখে আমি শুনেছি হুজুর বলছেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখে কি একটা জিনিস পড়ে রইছে উনি চিনতে পারছেন যে এটা উনার কথার বুঝার জন্য বলছি উনার হুজুর উনাকে চিনেন উনার মুরিদ ভক্ত যেভাবেই হোক উনার উনি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে লাগলেন তিন দিন পরে লোকটাই দিক দিয়ে আসছে তো হজরতের কষ্ট হয়েছে না তিন দিন যে পাহারা দিছে যেভাবেই পাহারা দিছে এটার অর্থ এই না যে উনি আবার নমাজও ছেড়ে দিছে আমরা তো আবার বাজে চিন্তা আছে মাথার মধ্যে যেভাবেই হোক এটা উনি সংরক্ষণের ব্যবস্থা করেছে তিন দিন পরে লোকটা আসলে একটু ধমক দিয়ে কয় এই মিয়া যেখানে সেখানে মাল সম্পদ ফালাইয়া যাও কারে দিয়ে যাও পাহারাদারি দেখেন যেমন ফির এমন মুরি আমরাও যেমন ফির আমরা মুরি তো এমন মাশাআল্লাহ হ্যাঁ কথা বুঝেন নাই হ্যাঁ ফিসা বই নামাজ পড়ে না তো মুরিদ করতে কে পড়তো আল্লাহ এমন ঘটনাও শুনছি মুড়ি দিয়ে আয় আর নমাজি পড়ে না আগে দুই কক তো পড়তো এখন বলে আর পড়ে হই না তো জিজ্ঞেস কিরে হন মোসেজ যাস না কয় মুড়ি দিয়ে পড়ছি তো মুড়ি দিয়ে ছিল নামাজ কমতো না বাড়তো কয় না নামাজ কমতো না বাড়তো বাড়তো তো এখন কমছে না বাড়ছে কমছে তাহলে হ্যাঁ কেমন আর হের ভিড় কেমন আরে একটা ফাঁকে ছোট্ট একটু গল্প শোনাইলি বন্ধু দুইটা বসে বসে গল্প করে কারে দোস্তরি টাকাই টাকা কি করে টাকা টাকা নে তাই নাকি হ্যাঁ তে হে উদ্দূর পর্যন্তই বুঝছে বুঝে গো টাকা যদি টাকা নে এখন যে চিন্তা করে দেখছি এই গ্রামে সবচেয়ে বেশি ধনী মানুষ কে কার বাড়ির আলমারির বেশি টাকা থাকতে পারে যা খুঁজে খেয়েছে একজন বাইর করছে এখন দুই টাকা একটা নোট কথা বুঝেন না কাটি দিয়া সুন্দর করে ডয়ারের সিকন ফাঁকটা দিয়ে ঢুকাইছে বেনি বেটা আলমারির ভিতরে যত টাকা ডয়ারের ভিতরে আছে সব টেনে লইলো
এখন টাকা সিখন রাস্তা দিয়ে ঢুকানো কিন্তু বাইর করা না কিন্তু কঠিন। চেষ্টা করলে একেবারে সিখন পাতলা জায়গা দিয়ে টাকা আপনি ঢুকাইতে পারবেন, কিন্তু এই ফাঁক দিয়ে টাকা এখন ভিতরে নিয়ে যখন আবার টান দিছে এখন তো এই ভাঁজে আর টাকা আসে না ভিতরে থেকে। বুঝছেন না মনে হয় আপনারা? বেটা যেটা ঢুকাইছিল ঢুকানোর উদ্দেশ্য কি? থাকতো না আরো বড় ডিলে এইতো, এখন আনছে না নিজেরটাও থেকে গেছে গা। এখন তো এর মেজাজ যে গরম, গেলামে তো ঝুঁকি নিয়ে, যদি ধরা পড়তাম তো ফিটা তো একটু কম দিত না, মাইক তো একটু কম দিত না। এখন বন্ধুর কাছে তোর কথা শুনি না, আজকে যে ঝুঁকি নিছিলাম কাম তো হইলই না আরো উল্টা হয়েছে, তো কি হয়েছে? কিছু টাকা টাকা আনে, আমি কত কষ্ট করে কত ঝুঁকি নিয়ে ওই অমুকের বাড়িতে মোকানে গিয়া এত সুন্দর করে ফাঁকটা দিয়ে টাকা ঢুকাইলাম, কই আমার তো টাকা আনলো না, আমার তো আরো থেকে গেছে। ওই বন্ধু জবাব দেখো, তাহলে তো আমি কথা ঠিকই বলছি, তোর টাকা কম হে বেটা, ডয়ের ভিতরে টাকা বেশি, বেশি টাকা তোর কম টাকার টাইমে রেখে দিছে। আমি কথা তো ভুল বলি নাই, কথা তো ঠিকই বলেছি যে টাকায় টাকা আনে। আমার বন্ধুরা তো পীরের কাছে মুরিদ হইছিল নামাজের পরিমাণ আরো বাড়ার জন্য, কিন্তু এখন যেই পীরের কাছে মুরিদ হইছে হে এর চেয়ে আরো বড় বেনামাজি, এই জন্য টাইম না এর দুই অক্ত রেখে দিছে। কথা বুঝেন নাই মনে হয় এখনো? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে বলি আমিন, আর একটু জোরে আমিন। কথাবার্তা বলার নিয়ত আছে তো, যতটুকু বেশি বলবেন আমি একটু বেশি কথা বলতে পারবো, আর যদি আপনারা বলেন না তা আমিও আমার গতিতে বলবো, সময় সীমিত কিন্তু কথা একটু বেশি বলতে চাই, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হযরত হাসান বসরি একটু রাগান্বিত, রাগান্বিত হয়ে কয়, এ মিয়া যেখানে সেখানে ফলায় রেখে দাও, পাহারাদার কারে বানাইছো? যেমন পীর তেমন মুরিদ। মুরিদ দেখো হযরত, যেই আল্লাহ আপনারে তিন দিন এখানে দাঁড় করে রাখছে সেই আল্লাহরে পাহারাদার বানাইছিল। সুবহানাল্লাহ, আর আসতে বললে ভালো হয়, চিন্তা করতে পারেননি কি উত্তরটা দিছে? আল্লাহর ওলির কাছে তার মুরিদ গিয়ে কয় হুজুর আমি একটু আল্লাহর স্বপ্নে দেখতাম, মানে কি করলে আমি আল্লাহকে স্বপ্নে দেখতে পাবো? তো পীর যত বড় বুজুর্গ, পীর আন্দাজ করতে পেরেছে যে আমার মুরিদ আলহামদুলিল্লাহ এখন অনেক উপরে চলে গেছে, গিয়ে কয় হুজুর আমি আল্লাহকে স্বপ্নে দেখতে চাই কি করলে পারবো? বারবার বারবার বলার পরে কয় যাও এশার নামাজ না পড়ে ঘুমাইতে, চাইলো কি আর চিকিৎসা দিল কি? যাও এসন নামাজ না পড়ে ঘুমাই থেকো। কোনছে ইদানি মিলে আল্লাহরে দেখবে স্বপ্নে, বলার কথা ছিল 200 রাকাত নফল নামাজ পড়বা, পাঁচবার কোরআন খতম পড়বা, দোয়া ইউনুস এতবার পড়বা, দুরুদ শরীফ এতবার পড়বা, এইগুলো না কয়ে কয় কি নামাজ না হইরে ঘুমাই থেকো? বেশি কথা তো বলা যায় না শাইখের সাথে, চলে আসতে পারে চিন্তা করতে 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 কই এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? নামাজ না পড়ে কেমনে ঘুমাই থাকে? নামাজ না পড়ে আবার কেমনে ঘুমাই থাকে? নামাজ না পড়ে কেমনে ঘুমাই থাকে? আচ্ছা যা কিছু মানি আর কিছু সারি, ফরজটা হইরা লাই আর বাকিটা থাক, সুন্নতটা থাক। এখন এখন ফরজ নামাজ পড়িয়া সুন্নত রাইখা ঘুমাইছে, স্বপ্নের ভিতরে রাহমাতুল্লিল আলামিনের দিদার নসিব হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হেরে আমার উম্মত আমি কি অপরাধ করলাম, আমি কি দোষ করলাম, ফরজ নামাজ পড়ার পরে সুন্নত না পড়ে ঘুমায় গেলাম, আমি কি অপরাধ করেছি? তুমি সুন্নত না পড়ে ঘুমায় গেলাম, ঘুম থেকে জাগ্রত হয়েছে বাকি নামাজ আদায় করে সকালবেলা গিয়ে শাইখের কাছে কয় হযরত আমি তো আপনার হুকুম অর্ধেক মানছিলাম আর অর্ধেক মানি নাই, আপনি বলেছেন নামাজ না পড়ে ঘুমায় যাইতে, আমি এটা তো পারি না, কেমন করে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে যায়? এই জন্য সুন্নত রেখে ফরজ নামাজ আদায় করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, স্বপ্ন জগতে রাহমাতুল্লিল আলামিনের দিদার নসিব হয়েছে। নবী আমাকে বলছেন কি অপরাধ করলাম সুন্নত
না পড়ে যে ঘুমায়া গেল আল্লাহর ওলি কয় এই জন্যই বলছিলাম ফরজ নামাজও যদি না পড়ে ঘুমিয়ে থাকতা আল্লাহ তোমাকে ঘুমের ভিতরে বলতেন বান্দারে আমি কি দোষ করেছি তুই নামাজ না পড়ে ঘুমায়া গেলে তুমি আল্লাহর দিদার লাভ করতে পারতা হে মুসলমান তাই শুন বলতে চাই যেমন পীর তেমন মুরিদ আমার বন্ধুরা এই জন্য শুন বলতে চাই আল্লাহর পথে যদি মানুষ চলে জান্নাতের পথে যদি মানুষ চলে তাহলে দুনিয়ার জীবন হবে সুন্দর এই জন্য রাস্তায় পড়ে আছে জিনিস অথবা এমন জায়গা কেউ নিয়ে যেতে পারে এই জন্য আল্লাহর ওলিকে দিয়ে আল্লাহ পাহারার ব্যবস্থা করেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের সময়ে এক লোক জমিন বিক্রি করেছে আরেকজনে জমিন কিনেছে ক্রেতা গিয়ে জমিনে যখন চাষাবাদ শুরু করেছে স্বর্ণের ডেক বেরিয়েছে কি কি মা গো আপনারা যেমনে কোন বোঝা যায় এটা কোনো দামই হই না কিসের ডেক এখন বেটা সব চাষাবাদ বাদ দিয়ে কর সর্বনাশ আগে স্বর্ণ বিক্রেতার বাড়িতে দেওয়ার দরকার দৌড়ে লেগেছে সব কাম কাজ বাদ বিক্রেতার বাড়ি থেকে কও ভাই 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 তো কি হইছে কো জমিন বিক্রি করেছেন আপনি জমিনের মধ্যে স্বর্ণ যে গচ্ছিত রাখছিলেন মনে হয় আপনার স্মরণ নাই এই নেন স্বর্ণটা রাখেন ফেরত নেন সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কয়েন দুই আনা দুই দুই আনা আমরা আনা বুঝিনি না আমি দুই আনা ওজনের একটা রিং মহিলার কানের মধ্যে স্বর্ণ না সিটি গোল এটাও নিশ্চিত না এরপরও এটা নিতে গিয়ে কান্না শুদ্ধা সিরা লয়ে এই হলো বর্তমান আমাদের অবস্থা এই হলো আমাদের দেশের অবস্থা আমার বন্ধুরা আর স্বর্ণ পায়া বাড়িতে নিয়ে গেছে রাখেন আপনার স্বর্ণ আপনি রাখেন ওই ব্যক্তি কয় ভাই খেত বিক্রি করে লেছি এখান থেকে আমি আর কিছু ফেরত নিতে পারবো কারণ বিক্রি যেহেতু করছি তো করছি এখন কো না ভাই আমি আমি স্বর্ণ কিনি নাই মাটি কিনছি রাখেন এ বেটা কো ভাই আমি খেত বিক্রি করছি যা ছিল সব বিক্রি করছি নিয়া যান ওনারে কেউ নিতে রাজি হইও না আল্লাহ আর আমি যদি ওইটা আপনারা কথা কই না আপনারা তো ফাঁকা ভক্ত ইমানদার মানুষ আমার কথা কই আর কি যদি ডাইরেক্ট না ওর আমি একবার কোয়ার পরে যদি বেটা না নিতো তুই তো কইলাম জায়েজ হয়ে গেছে কেউ নিতে রাজি কোন আমি নিতে পারবো না কোন আমি রাখতে পারবো না কি ছিল অবস্থা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এক মুহাদ্দিস সাহেবের কাছে এক লোক গেছে গিয়ে হজরত কিছু হাদিয়া কো ভাই আমার জরুরত নাই ওনার জরুরত আছে কিনা গে জিগান দিয়ে দেন হুজুর মাফ করে দেন আমি বোঝানোর জন্য বলছি যে জরুরত আছে কিনা যার জরুরত আছে তার কাছে নিয়ে যাও কোন না হুজুর আমাদের লাগি কোন না আমার জরুরত নাই আমার দরকার নাই দেখো আর কে কার জরুরত আছে তার নিয়ে দাও কোন না হুজুর আমাদের কোন না আমার জরুরত নাই এখন শেষ পর্যন্ত বেচারা বাইরে আয় দেখে হুজুরের জুতা ডি বর্তমান আমরা সু জুতার মতো আর কি ভিতরে একটু জায়গা আছে কানছিলাম হুজুরের দেওয়াল লাগে হুজুরে না করে তো না দিয়া যাইতাম না যেম নিয়োগ দিয়া যাবো নিতে না সাইকেল দিয়া যাবো ও জুতার ভিতরে টাকা ঢুকায় তো অন হুজুর তো ক্লাস থেকে উঠে এসে যখন ফাউ দে অন ফাউ তো ঢুকেন ফাউ তো ঢুকেন ঘটনা কি রে জুতার ভিতরে কি বাইর করে দেখে কি কি টাকা তখন বলছিলেন যে জো শখস দুনিয়া নেহি চাহতা হে দুনিয়া উসকে জুতে কে আন্দর ঘুস জাতি হে যেই ব্যক্তি দুনিয়া চায় না দুনিয়া তার জুতার ভিতরে প্রবেশ করে যেই ব্যক্তি দুনিয়া চায় না দুনিয়া তার জুতার ভিতরে প্রবেশ করে আর যারা দুনিয়ার পিছনে পিছনে দৌড়ায় এরা রাস্তা ঘাটে বিভিন্ন জায়গাতে অপমান অপদস্থ হইতে থাকে এই সম্পদওয়ালারা সম্পদওয়ালাদের সবচেয়ে শীর্ষস্থানীয় সম্পদওয়ালার নাম কারণ একেবারে মুরুব্বি মুরুব্বি সেই মুরুব্বির অবস্থা কি আমার আল্লাহ কয় ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ আমি আল্লাহ তার সহায় সম্পদ সহ সব মাটির নিচে দবায়া দিছি কিসের পিছনে দৌড়ানো তো দুনিয়ার পিছনে দৌড়াইলে সবাই দুনিয়াকে ধরতে চায় দুনিয়াকে ধরতে চায় দুনিয়াকে ধরতে চায় আল্লাহর পয়গম্বর একজন একদিন দেখে একটা জানোয়ার সামনে দাঁত নাই পিছনে লেজের মধ্যে বসম নেই জিগায় তুমি কি হুজুর আপনি আমারে চিনেন না আমি দুনিয়া
তো দুনিয়া তোমারই অবস্থা করে সামনে দিয়ে দাঁত নাই পিছে দিয়ে লেজ ভসম নাই কো হুজুর আমি আল্লাহওয়ালাদের কাছে ধরা দিতে যাই আল্লাহওয়ালা নেককার বুজুর আল্লাহর ওলিদের কাছে ধরা দিতাম যাই কিন্তু এরা আমারে ধরে না আর উল্টা যে ঘুষি দিয়ে মারে বুঝে না মনে হয় উল্টা যে ঘুষি দিয়ে মারে ওই না বড়া ডিস্টার্ব করো না কাপটাপ দেখাই আমার আমারে শুধু ধরে রাখতো এর জন্য লেজও ধরে টানে কিন্তু টাইম না তো আমারে কেউ ধরে রাখতে পারে না কিন্তু এই যে টানাটানি করার কারণে আমার লেজের শব্দ ফসম হয়ে গেছে দুনিয়াকে কেউ ধরে রাখতে পেরেছে আপনারা মনে হয় পারবেন দুনিয়াকে কেউ ধরে রাখতে পারে নাই দুনিয়া সবার হাত ছাড়া হয়ে যায় অটোমেটিক বলাও লাগে না কিছু করাও লাগে না আপনার শুধু নাক দিয়ে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে আপনার সকল সম্পদের মালিক অটোমেটিকলি অন্যরা হয়ে যাবে এটা আপনি না বললেও বললেও কিছু না করলেও আপনি মাত্র মরবেন সব সম্পদের মালিক অন্যরা হয়ে যাবে আমার ভাইয়েরা এই জন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন আদম সন্তানের তিন দল বন্ধু আছে এক দল বন্ধু মরণ পর্যন্ত কাজে লাগে এক দল বন্ধু কবর পর্যন্ত কাজে লাগে আর এক দল বন্ধু তার কবর থেকে তার সঙ্গী হয়ে থাকে প্রথম প্রকারের বন্ধু হলো তার টাকা যখন আমরা গ্রাম্য ভাষায় বলি দম ডাগে লেগা আর টাকার কোনো কাজ চলে না এটা এমন বন্ধু শেষ দুই নাম্বার হলো আত্মীয় স্বজন যারা কবরে রাখা পর্যন্ত কবরে রেখেই এরপরে যদি বলা হয় যে দশটা মিনিট কেউ এখানে থাকেন না হ্যাঁ থাকবে না তাহলে কবর পর্যন্ত তিন নাম্বার হলো তার আমল এটা হলো তার বন্ধু তবে আমল যদি ভালো হয় তাহলে অবশ্যই এই ভালো আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে মানুষকে যখন দাফন করা হবে যে কোনো সময়ে আর লোকটা জীবিত হবে কবরে তখন দেখবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে কোন নামাজের এমনি আল্লাহর বান্দা বান্দি বলবে তোমরা কারা আগে আমাকে একটু পানি দাও আমি ওযু করব নামাজ পড়ব আল্লাহু আকবার বলেন এই সব জবানে বলেন এবার একটু আওয়াজ করে বলেন এই কথা কারা বলবে যারা বেনামাজি তারা তাহলে নিশ্চয় যারা নামাজি তারা বলবে তোমরা কারা আগে আমাকে একটু পানি দাও আমি ওযু করব নামাজ আদায় করব এমনি মুহূর্তে একজন সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি কবরে প্রবেশ করবে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দি কবর জগৎ এটা নামাজ পড়ার জায়গা না এটা নামাজের ফলাফল ভোগ করার জায়গা কে তুমি চিনলাম না তোমাকে চিনতে পারলাম না আমি তোমার ছেলে মেয়ে না আমি তোমার কোনো নাতিপুতিও না আমি তোমার কোনো আত্মীয় স্বজনও না আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন আমি তোমার তেলাওয়াত করা কোরআন আল্লাহ আমাকে পাঠাইছেন কবরে তোমার সঙ্গী হয়ে থাকার জন্য আমি জান্নাত পর্যন্ত তোমার সাথে আছি এখন বুঝতে পেরেছেন কি ভাইরা মোটামুটি যে কথাগুলো বলছি সব কথাকে সংক্ষিপ্ত করে আপনাদের সামনে পেশ করতে চাই তা হলো এই শুধু দুনিয়ার পিছনে যদি দৌড়াই তাহলে দুনিয়া ধরা তো ধরে রাখা যাবে না বাকি কথা হলো কোনো জায়গায় কোনো ধরনের শান্তি থাকবে না যদি মানুষ জান্নাতের পথে দৌড়ায় তাহলে দুনিয়ার জীবনেও শান্তি পাবে সম্পদ বেশি না হইলেও আমরা মনে করে বেশি টাকা হইলে শান্তি হবে আসলে বেশি হইলে হয় না কারণ আমি একটা কথার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই তা হলো এই টাকা থাকলে বিশাল আলিশান বাড়ি করা যায় টাকা থাকলে দামি খাট পালং বানানো যায় টাকা থাকলে আপনি অনেক উঁচা নরম জাজিম বানাইতে পারবেন টাকা থাকলে একেবারে অরিজিনাল শিমুল তুলা দিয়ে সুন্দর করে বালিশ বানাইতে পারবেন টাকা থাকলে আপনি বিদেশি দুপাট্টার দামি উন্নত মানের কমল কিনতে পারবেন এমনকি আপনার টাকা যদি থাকে ঘুমের ট্যাবলেটও আপনি খাইতে পারবেন কিনতে পারবেন কিন্তু মনে রাখবেন আপনি কোন টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না নাকি বুঝাইতে পারছি না মনে হয় অনেকে ট্যাবলেট খাওয়ার পরেও ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে
না তাহলে আপনি টাকা দিয়ে সব বাইরের কিছু করতে পারবেন আপনি ভিতরেরটা করতে পারবেন না হ্যাঁ চশমা কেনা যাবে হুজুর মাফ করে দিন যে চশমা কেনা যাবে কিন্তু চোখের পাওয়ার কেনা যাবে না দুনিয়া দিয়ে ভিতরের শান্তি কেনা যায় না আর মনে রাখবেন শান্তি বাহিরের জিনিস না শান্তি ভিতরের জিনিস এই জন্য আমরা আমাদের সমাজে কথা বলে থাকি মনে শান্তি নাই তো কোন জায়গাতেই শান্তি নেই কথা বলেন ঠিক কিনা মনের ভিতরে তাহলে আর এই মনের ভিতরে শান্তি না টাকা দিয়া হবে না পয়সা দিয়া হবে না বাড়ি দিয়া হবে না গাড়ি দিয়া হবে না শিল্প ইন্ডাস্ট্রি দিয়া হবে না বিমান কামান দিয়া হবে মনের ভিতরের শান্তি একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকিরের দ্বারা ইমানদারের কলব শান্তি হয় হে বন্ধুরা জিকির মানে ইবাদত জিকির মানে তেলাওয়াত জিকির মানে দরুদ শরীফ সোজা কথা একমাত্র নেক আমল আর ইবাদতের ভিতর দিয়ে কলবে শান্তির ব্যবস্থা হবে এই জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের হাতে টাকা ছিল না কিন্তু মন ভরা শান্তি ছিল আমাদের টাকার অভাব নয় কিন্তু একটা ঘরের ভিতর শান্তির ব্যবস্থা কেমনে নাই কোথায় নাই কদ্দুর নাই এই সব বলার সুযোগ আজকে আমার হাতে কম বিদায় আমি শুধু আপনাদেরকে একটু একটু টাচ করে যাইতে চাই অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আমি একটু ডেকে ডেকে জমায়ে দিলে পরে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে করবেন আমি শুধু শুরুটা করে দিয়ে যাচ্ছি আমার ভাইয়েরা তাহলে আসুন ভিতরে যদি শান্তি আসতে হয় আনা লাগে তাহলে ওই যে পরকালে গেলে যে জান্নাত পাবো ওই জান্নাতের কাজ দুনিয়াতে করা লাগবে টার্গেট থাকবে জান্নাত তাহলে দুনিয়াটাও আংশিক জান্নাতে রূপান্তরিত হ্যাঁ বুঝাইতে পারি নাই মনে হয় খালি আমাদেরকে অনেকে খোসা মোল্লারা কবরের নিচের কথা কয় কবরে মাটির নিচের কথা কয় আসমানের উপরের কথা কয় আরে মানুষ তো মানুষ হয় আসমানের উপরের কথা বিশ্বাস করে মানুষ মানুষ হয় কয় মাটির নিচের আমল করার কারণে জোরে বললে ভালো হয় না আরেকটু যারা ওই আসমানের কথা বিশ্বাস করে না কবরের জগতের কথা চিন্তা করে আমল করে না এদের জীবন যাপন আর গরু বাছুরের জীবন যাপন একরকম হয় আর আমি বলি না তো আল্লাহ নিজেই বলছেন এদেরকে ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ বানাইছি এবং জিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা হৃদয় দিয়েছি বুঝে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শুনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জানোয়ারের মতো কে বলেছেন কয় না কে বলেছেন আরো জোরে কে বলেছেন তো রাগ করলে আমার সাথে না এখানে করে কোন আল্লাহ কয় এটি জানোয়ার তা আমি কি করবো শুধু জানোয়ার বলে নেই তো আল্লাহ আর একটু পরে আরো বলছেন বাল হুম আদাল এরা আরো গুমরা আরো পদভ্রষ্ট আরো বেকুব আরো নালায় আরো নিকৃষ্ট কারণ কি গরু আল্লাহ কয় না গরুর থেকে বলে আরো নিকৃষ্ট কারণ গরুর থেকে আরো নিকৃষ্ট হওয়ার কারণ আছে গরুর এই পরিমাণ মেধা নাই আমার মাথায় যে পরিমাণ মেধা আছে কথা ঠিক না গরুর ওই বুঝ নাই যেই পরিমাণ বুঝ আমার আছে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে অনেক বড় ডিগ্রি অর্জন করতে পেরেছি গরু তো কোনোদিন সরেও বলতে পারে না বড় জোর ছাগল রে বাড়ি দিলে বে কইতে পারে নালে মে কইতে পারে মে কথা ঠিক না হ্যাঁ মে কইতে পারে মে জুনার কইতে পারে না মহতারাম হাজরিন তাহলে না আছে তার লেখাপড়া করা অপর দিক দিয়ে দেখেন গরু এত বিশাল বড় একটা প্রাণী হওয়া সত্ত্বেও সে আমার মতো আপনাদের মতো বক্তব্য দিতে পারে না
যদি গরু বক্তব্য দিতে পারত তাহলে তো কুরবানির আগে দিয়া সব গরু রে জমায়া সবটি গরু রে জমায়া বড় গরুটা দাঁড়ায় ভাষণ দিত আমার ভাইরা এবার আমরা সবাই ঐক্য জোট বলে কেন একজন কুরবানি হইব না ভাষণ দিতে কিন্তু আমরা কথা বলি তিন জিনিসের সমন্বয়ে জিব্বা দা টোট হ্যাঁ হে ভাই গরু এগুলো নাই ওমা সাইজ একটু ছোট হ্যাঁ আর বড় কিন্তু এরপরেও যে বেসার আর কোনো শব্দ মুখ দিয়ে বেরো না হ্যাঁ তাহলে বুঝতে হবে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়াময় তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান বর্ণনার শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন আমার বন্ধুরা তাহলে আমার আল্লাহ কত রে জবান দিলাম কথা বলতে পারিস আর তোকে মেধা দিলাম অনেক বেশি তোকে আমি এই সুযোগ দিলাম তুই লেখাপড়া করে অনেক বড় জ্ঞানী হতে পারলে গরু যেমন তাকে ছেড়ে দিলে চেনা না কোনটা মালিকের খেত আর কোনটা আরেকজনের খেত সামনে যেটা পড়ে এটাই খায় হে আমার বান্দা তোরে এত যোগ্যতাওয়ালা বানানোর পরেও তুইও যদি হালাল চিনলে না হারাম চিনলে না ওর তো যোগ্যতা না থাকার কারণে চিনে না তুই যোগ্যতা থাকার পরেও যদি চিনস না তাহলে তুই গরুর চাইতে আরো নিকৃষ্ট তুই গরুর চাইতে আরো নিকৃষ্ট এবার বলেন আমরা গরুর চাইতে আরো নিকৃষ্ট হতে কেউ চাই বলেন না বলেন না বলেন না কেউ চাই তাহলে এবারে আসেন যদি দুনিয়ার জীবনটাও সুন্দর করা লাগে যদি আরামের করা লাগে একটু যদি মনের ভিতরে শান্তি নিয়ে থাকতে চায় আজকে কোথাও শান্তি নেই হায় হায় চুরের উৎপাত কমছে না বাড়ছে হ্যাঁ বাড়ছে বাড়ছে মাশাআল্লাহ আগে আমি ছোট সময় দেখছি আমাদের গরুগুলো ঘরের বাইরে থাকতো রাত্রে বিশেষ করে চাননি রাইতলে ঘরে নিছে না বেশি অন্ধকার হইলে মাঝে মাঝে নিছে বাইরে থাকতো তেলের ড্রাম বাইরে থাকতো কেরোসিন তেলের ড্রাম ওই যে খেতে পানি টানি দেওয়ার জন্য ড্রাম বাইরে থাকতো আর এখন গরু ঘরের ভিতরে নিয়ে সেন দিয়া তালা দিয়ে গরিব মানুষ একটা গাভী কিনছে গাভীটা মাশাআল্লাহ বড় সুন্দর লালন পালন করে একটু দুধ দোয়ায় একটু বিক্রি করে একটু খায় এরপরে বাছুরটা যেটা আস্তে আস্তে বড় এইভাবে করে এটার উপরে পর্যন্ত সুরের আর বদনজর করছি কেমনে বেটা গাভিটা ফালে গাভির ফেডে ফিডে সেইন ঘুরায় এখানে একটা তালা দিছে আর একটা মাথা বেটার কমরের সাথে ঘুরাইয়া আর একটা তালা দিয়ে রাত্রে ঘুমাইছে যাতে করে গাভি টান টুন দিলে যেন বেটা টের পায় চিন্তা করেন কদ্দুর পর্যন্ত আমরা গিয়েছি ওই গাভিটা চুরি করে নে শুধু নিছে তো নিছে না আরো ঠাট্টা করে কাগজের মধ্যে আপনারা হাসার চেষ্টা করবেন না এটা হাসার কথা না দুঃখের কথা সে কাগজের মধ্যে চুরেরা লিখে দিয়ে গেছে কাবিনে বউ রাখে না আর তালায়ে গরু রাখে না শুনলে হাসি পাওয়ার কথা জন্য আমি আগে ব্রেক করে দিছি এই জন্য কারণ এটা ব্যথার কথা উপহাস কাকে বলা হয় নিচে তো নিচে চুরি করে তাকে আরো বলে যায় যে কাবিনে বউ রাখে না আর তালায়ে গাবি রাখে না তাহলে এবার দেখেন যে আমরা নিষ্ঠুরতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছি মহতারাম হাজিরিন আপনাদের কি মনে আছে স্বর্ণ না ভুলে গেছে খুব অসুবিধা লাগতেছে মনে হইতেছে এখন খালি দেখে দলিল কম টাকা দিয়ে করছে ফেস লাগাইবার লোক আছে কথাবার্তা ফাঁকাভুক্ত করার হোক না এটা তো কইছিলাম না আর উনি কয় না খেত বিক্রি করেছি আমি নিতে পারবো না করে ভাই আমি জমিন কিছু স্বর্ণ না রাখেন দুজন ধাক্কা ধাক্কি করতে করতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের দরবারে গেছে হযরত ওমর শুনলেন
মুস্কি হাসি দিলেন বললেন ঠিক আছে ফয়সালা হবে একটু বসো একটু বসাইলেন মনে করেন না বুঝার জন্য আর কি একটু চা বিস্কিট দিলেন খাইতে আছেন কথাবার্তা বলতে আছেন ফাঁকে ফাঁকে খোঁজ খবর নিতে আছে কার কার পারিবারিক কি অবস্থা খোঁজ নিতে নিতে জানা লাগছে একজনের ছেলে আছে উপযুক্ত আর একজনের মেয়ে আছে উপযুক্ত হাজার তোমার কয় এখন তোমার মামলার ফয়সালাটা করে দেয় কহা জি জি এটার লাগি তো আমরা অপেক্ষা করতেছি তোমরাই আত্মীয় হওয়ার উপযুক্ত তোমরা একজন আর একজনের বেওয়াই হয়ে যাও ছেলে মেয়ে দিয়ে বিয়ের কাজটা করে লাও স্বর্ণ দিয়ে বিয়ের খরচটা চালায় কি চমৎকার উপযুক্ত তোমরাই কারণ তোমরাই এমন যে একজন আরেকজনের আত্মীয় হইতে পারো আর এখন তো আল্লাহ আমার এক ওস্তাদ হযরত মাওলানা সুলাইমান ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি কয়েক মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন তো উনি একদিন বলতে আছেন এক কিপটা কিপটা বুঝেননি আপনারা বখিল বখিল অনেক কষ্ট করে না খায়া না পিন্দা সম্পদ জোড়াইছে কারণ আমরার তো আল্লাহ রহমতে এই বদ অভ্যাস সবারই আছে মানে নিজে না খায়া নিজে না পইরা নিজে একটু আরাম না কইরা খালি কাছে মেয়ে আছে না কথা কয় না খালি এদের জন্য বিজে খাইবে না হ্যাঁ ছেলে মেয়েদের জন্য রাখবেন এটা ইসলাম নিষেধ করে না এটা অবশ্যই রাখবেন কিন্তু আগে নিজে খায়া নিজে পয়রা কারণ আপনার শরীরের হক কয় না কয় না কয় না আপনার শরীরের হক এইগুলি কি সব আমদান নাকি কার দেওয়া কার দেওয়া এখন শুনো আমরা একটু ছোট সময় এরকম একটু বেশি দেখছি ফান যাবি সুবহানাল্লাহ ময়লা না এরপর যে কালো কালো দাগ পরে আমরা কইরা তিলা পড়ছে তিলা এরপর দুইটো না সাবান খরচ হয়ে যাবো ইস্তারি যাবা ফিসে তো বলতে বলতে উফরে উঠতে উঠতে 6 ইঞ্চি উফরে উঠে শুধু অর্জন না আরো আছে তো আপনারা ওই এখনই হাইসা শেষ করে নেবেন পরে বাকিটা হাসবেন কই জামা তো গায়ে দেওই না গেঞ্জি একটা ইটাও কান দে ফেলায়া সারা দিন গেঞ্জি হাঁটতেছে ছাতা একটা এটা রোদরে গেলে দি তো উফরে যাতে রোদ না লাগে বৃষ্টিতে গেলে দি তো উফরে বৃষ্টি যাতে না পড়ে এখন বৃষ্টি আইলে যদি কদ্দুর দেয় খালি বিজার থেকে বাঁচার লাগে কিন্তু রোদ্রের মধ্যে ছাতি দেন হাঁটতে হাঁটতে হাই 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 জুতা স্যান্ডেল সারা দিন ভাও দিছে না সন্ধ্যা সময় খালি ভাও দুইবার লাগে সকালে যদি কেউ জুতা লয়ে বাইরেছে তোকে বাবা রে জমিদার রে করে জমিদার দেখো না ওখানে জুতা হচ্ছে খুলছে না ঠিক একটু কষ্ট করে সম্পদ জমাইছে এখন বেটা ছেলে বিয়ে করে তো আমার দিকে স্যার আমার দিকে ছেলে বিয়ে করাই তো এখন কল্লা কোন বাড়ির কোন মেয়েরে নিয়া মো বউ বানায়া যদি এটা কোনো রাক্ষসের ঘরে হয়ে থাকে তো তো আয়া আমার সপ্তাহ খেয়ে নেব কথা বুঝছেন না এই জন্য না বুঝে আত্মীয় করা যাবে না আমার মতো হওয়া লাগবে এখন আমার মতো হওয়া লাগবে এমন লোক খুশ করে বাইর করা কি এত সহজ এখন খুঁজবার লাগি সিরা গুড় লইছে আর রাস্তা দিয়ে হাঁটে আস্তে আস্তে খেয়াল করে যে উনার মতো লোক পাওয়া যায় কিনা এখন হাঁটতে 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 এক জায়গায় গেছে গিয়া পুকুরের পারে বট গাছের নিচে ছায়াটার মধ্যে বৈশা এখন সিরা খা এখন সিরা আর গুড় নিছে এখন সিরা অল্প অল্প করে মুখে নে আর গুড়ের চাকাটা বাম হাতে এদিকে তাকা আর সিরা সাবা আর কর আছে তো খামুনে বুঝেন আপনারা সিরা অল্প লল মুখে এটা সাবা আর গুড়ের চাকার দিকে ছায়া ছায়া কর আসে তো খামনে মানে এরকম করতে আছে আর নজর তো ওই দিকে সামনে না দেহে পুকুরের ওই ভারে আরেক বেচারা বয়া বেগের দিকে বাইর করে সিরা খা এ বেটার বাম হাতে গুড়ের চাক্কা নাই আছে তো খামনে আর হে বেটা চিরা খাওয়া শেষ করে ব্যাগটারে বাইন দেয়া এরপরে আরেকটা ব্যাগের থেকে গুড়ের চাক্কাটা এবার বাইর করছে বাইর করে পুকুরের ফাঁড়ে গেছে গিয়া গুড়ের চাক্কাটা এমনি ফানির উপরে ধরে আর ছায়াটা যেই জায়গায় হবে এখান থেকে ফানি একটু একটু আইনা খার মিডা লাগবার আশা আশা
বুঝছেন নি এখন আপনারা এই বেড়া এদিক থেকে কয় আল্লাহ যদি বেড়ার ঘরে মাইয়া থাকে তাহলে আমার থেকে উনি আরো এক ডিগ্রি উপরে আছে কারণ আমি তো যেমনই ওক বুরের সাক্কা বাইর করছিলাম এই বেড়া যে নিয়া পানির উপরে ধরে আর এই বরাবর জায়গা থেকে পানি আইনা খা মিষ্টি লাগার আশা এই বেড়ার মেয়ে যদি হওয়া যায় তাহলে আর আমার সম্পদ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন আস্তে আস্তে করে ভাড়ে দিয়ে গে উইখানে গেছে সালাম দিয়া কো ভাই আপনি কে কোথায় থেকে আসছেন কো ভাই আর কইেন না কো কি বহু কষ্ট করে সম্পদ জড়াইছি এখন ঘরে একটা মেয়ে হুজুর তো বিয়া দেওয়া লাগে এখন বিয়া যে কই দিমু এই চিন্তা জামান জানি আবার কোন রাক্ষসের ঘরে রাক্ষস পরে যদি এরকম কইরা জায়গা বড় সিদ্ধ হলে এটা আমার টাকা শেষ করে দেব এমনি বেড়া হাত ভরা এক ভাই ওকে আমি আপনার মতো একজন লোকেই খোঁজ করতেছিলাম আসেন আমরাই আত্মীয় হতে পারি আমার ঘরে এরকম আপনি যেমন চাইতেছেন এমন ছেলে আমার ঘরে আছে হায় 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 আর হযরত ওমর বললেন তোমরা আত্মীয় হওয়ার উপযোগী উপযুক্ত বিয়ে করে দাও খরচটা চালায় দাও আমার ভাইরা তাহলে এবার একটু চিন্তা করেন এই দুইজনের কেউ স্বর্ণ নিতে রাজি হইল না কেন চিন্তা একটা সেটা হলো এই আমি তো জমিন বিক্রি করে ফেলেছি এখন যদি স্বর্ণটা আমি রেখে দেই আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন জমিন বিক্রি করে আবার ফেরত নিয়েছিলে কেমনে জবাব দাও আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমি কি জবাব দেব যিনি ফেরত নিয়ে গেছেন উনি চিন্তা করেন আমি মাটি কিনেছি স্বর্ণ যদি ফেরত না দেই আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন জমিন কিনে স্বর্ণ কেমন করে দখল করেছিল জবাব দাও এই চিন্তা একমাত্র আখেরাতের চিন্তা উনিও স্বর্ণ রাখতে রাজি হয় না উনিও গ্রহণ করতে রাজি হয় না আমার বন্ধুর এই জন্য লক্ষ্য করে দেখুন আমি একটি কথা বলছি তা হলো এই ওই আখেরাতের চিন্তা একমাত্র ভিতরে পয়দা হয় কোরআন হাদিসের এলেমের দ্বারা আরো জোরে আমার বন্ধুরা কোরআন ও হাদিস আমাকে আপনাকে কথা বলে পরকালে জাহান্নাম আছে পরকালে জান্নাত আছে আযাব আছে আর নিয়ামত আছে যদি নিয়ামত পাইতে চাও চুরি করা যাবে না ডাকাতিও করা যাবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা চুরি করা যাবে না আর একজনের সম্পদ আত্মসাৎ করা যাবে না গ্রাস করা যাবে না আমার ভাইয়েরা এই জন্য লক্ষ্য করে দেখুন মাদ্রাসায় পড়ুয়া আলেম ওলামারা বেতন পায় কম অল্প বেতনে খেদমত করে কিন্তু কোরআন হাদিসের এলেম থাকার কারণে আখেরাতের জান্নাত পাওয়ার আশা জাহান্নাম থেকে বাঁচার আশা বেতন কম হওয়ার পরেও আল্লাহর ফজল করমে কোন আলেম উলামা কোনদিন চুরি ডাকাতি করে না চুরি করে না ডাকাতি করে না যায় না কারণ এই অল্প দিয়েই চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনামা একরাম বুজুর্গানে দিন অল্প হোক বেশি হোক যাই পা খায়া আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো আল্লাহ তুমি খাওয়াইছো আর রাক্ষসেরা দশটা বারোটা আইটেম এরপরে পাঁচের খাওয়ানটা বেশি জুইতেছে না আজকের খানি ডা আল্লাহ আপনারা কষ্ট হইতেছে নাকি আমার ভাইয়েরা আমার বিশার মেয়াদ অতএব এর ভিতরে আমাকে কথা শেষ করতে হবে কারণ কিছু করান আপনারা বিরক্ত হই না জানেন কি করব না 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 আমার নালী নূর আছে না আইছে না কো ও তাই না আমার লাগাই দিই কে সঙ্গী আচ্ছা মাশাআল্লাহ না 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 কন্যা এসার পর হইলে একটু সময় দিয়ে কি 28 দিনের ফেব্রুয়ারি মাস আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে মাহফিলের সংখ্যা 72টা করব কি এই জন্য আসলে এত সুন্দর মজমা রেখে যাওয়ার মনে তো আমারও চায় না আর আমি কম সময় ওয়াজের লুক হই না কিন্তু এখন পরিস্থিতির কারণে না কইরা কোনো উপায়
আপনার কি মনে চায় না চারটা মিষ্টি খাইতে, কিন্তু ডায়াবেটিস ধরে লাইলে তখন কি করবে? চারটা কেন একটাও নাই, এমনকি চার মধ্যে এক স্বামী জনা। এখন পরিস্থিতি বাধ্য করে, যার কারণে বেশি সময় দিতে পারি না। মহতারাম হাজরিন, তারপরেও চল্লিশ পঞ্চাশ মিনিটে তো আর শেষ করি না, মোটামুটি এক ঘন্টার মতো হয়ে গেছে, আরো ইনশাআল্লাহ পনেরো মিনিট সময় আপনাদের জন্য আছে। বেজাননি অসুবিধা নাই, রাগ হয়ে গেলে আমার তাড়াতাড়ি সারলে ভালো, চলবে আরো পনেরো মিনিট চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। মহতারাম হাজিরিন, তাহলে আসুন, আল্লাহর ইবাদত ছাড়া মনের ভিতরে আরামের কোন ব্যবস্থা কয় না কয় না কয় না। আমার বন্ধুরা, সাইয়েদু তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাই আল্লাহর ইবাদত করতেন, নামাজ পড়তেন, নামাজের ভিতরে তিনি এত মজা পেয়েছিলেন, উনি বলতেন আল্লাহ যদি আসরের ময়দানে আমাকে বলেন ইমদাদ কি চাও আমার কাছে, আমি বলবো আল্লাহ তোমার আরশের নিচে আড়াই হাত জায়গা চাই। কেন রে ইমদাদ আড়াই হাত জায়গা দিয়ে কি করব? আমি বলবো আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম, আজকে তোমার আরশের নিচে আড়াই হাত জায়গা দাও আমি ইমদাদ। তুমি আল্লাহর কুদরতি কদম দেখে দেখে তোমার কদমে সেজদা দিতে চাই। এ মুসলমান, এবার একটু চিন্তা করে দেখেন, আমরা তো ঘুমায় আরাম পাই, আল্লাহওয়ালারা শেষ রাত্রিতে ইবাদত করে করে আরাম পায়, ইবাদত না করলে তাদের ভালো লাগে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়েন নিয়মিত। একদিন শয়তান ঘুম পাড়ায় রাখছে, বড় মালিশ করে তাহাজ্জুদ পড়তে পারে না, ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, ফজরের নামাজের পরে এমন কান্না আল্লাহর দরবারে, হায় হায় কি হয়ে গেল, তাহাজ্জুদ আমার কাজা হয়ে গেল, তাহাজ্জুদ আমি পড়তে পারি না, এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কান্না কাটি আরম্ভ করে দিয়েছেন। এমন এত 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 কান্না, এত কান্না কাটি করার পরে যখন পরের রাত্রে ঘুমাইছে, রাত্র আড়াইটা তিনটা তাহাজ্জুদের সময়, এবার কে জানি দরজায় গিয়ে আওয়াজ করে, ঘুম থেকে জাগলেন নবীর সাহাবী, জিজ্ঞেস করেন কে? আমার ঘরে দরজায় নক করে চোখে কৌজুর, আমি শয়তান। হে শয়তান, তুই কেন আমার ঘরের দরজায় আওয়াজ করিস? কৌজুর তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়বেন না? আমাকে তাহাজ্জুদের জন্য জাগাইতে আসলি যে, হুজুর মাফ করবেন আমি ভালো হই না। হে মুসলমান, চিন্তা করে দেখুন, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আল্লাহ দরবারে কান্দে, আর পঞ্চাশ বছর যাবত কোনো নামাজ পড়ি নাই, একটু মনের ভিতরে ধাক্কা অনেকের লাগে না? আরো জোরে আরো জোরে। এজন্য আমরা ঘুমায় আরাম পাই, রাতের বেলা ঘুমাই, বিশেষ করে শেষ রাত্রিতে ঘুমায় আরাম পাই, আর আল্লাহওয়ালারা শেষ রাত্রে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে করে তারা আরাম পায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله ولا جرى والذين يبيتون لربهم سجدا وقياما جرى رفر من الله دربا
আমারে সেজদায় পড়ে থাকে যারা দাঁড়া অর্থাৎ নামাজ আদায় করে আমারে বন্ধুরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে রব্বানা সরিফান্না আযাব জাহান্নাম আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে তুমি দূরে সরায়া দাও জাহান্নামের আযাবকে দূরে সরায়া দাও আমার বন্ধুরা রে তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে যতদিন মানুষ আমরা যাব না যতদিন জান্নাতের পথে আমরা চলব না যতদিন পর্যন্ত গুনার কাজ ছাড়ব না ততদিন পর্যন্ত মনের ভিতরে শান্তি আসবার কোনো ব্যবস্থা হবে না আমার বন্ধুরা তাই আসুন যদি জান্নাতের পথে যাওয়া লাগে তিলাওয়াত কি তো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ুতিল্লাহ এক নাম্বার কাজ হবে এক নাম্বার কাজ হলো আল্লাহর আনুগত্য করা লাগবে নাম্বার 1 কার 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 আওয়াজ করে একসাথে বলেন কার আনুগত্য এক নম্বরে আল্লাহর আনুগত্য করা লাগবে আল্লাহর আনুগত্যের অর্থ হলো আল্লাহর সবগুলো ফরজ বিধান পালন করতে হবে আমার বন্ধুরা ফরজ বিধানগুলো আবার দুই প্রকার কিছু আছে করো আর কিছু আছে সারো মাজাবর কুন্ডা বলিটা আবার কোনটা সারলে আবার ফরজ হয় কেমনে একটু বুঝার চেষ্টা করেন আমি একটু ঘুরাইয়া বলছি ও বন্ধুরা খেয়াল করে দেখেন নামাজ পড়া ফরজ কোনা 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 নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া এইগুলো হলো ফরজ এগুলো করো সুদ সারো নাইডো খাও আল্লাহ বুঝে উত্তর দিয়ে ঘুষ কয়না কয়না সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হে বাংলার গান বাজনা হালাল ঠিক আছে নি না লাইন উল্টাই লইছে গান বাজনা হালাল না হারাম তাহলে যত কাজ আল্লাহ আর আল্লাহর রাসূল হারাম করেছেন ওই কাজগুলো ছেড়ে দেওয়া মুমিনের জন্য ফরজ তাহলে কিছু কাজ করলে ফরজ আদায় হয় কিছু কাজ ছাড়লেও ফরজ আদায় হয় সুদ ছাড়লে ফরজ আদায় হয় যেই কাজ করা হারাম সেই কাজ ছেড়ে দেওয়া এখন আমরা যে এটা হারাম ইডারে বাবা পুরুষেও ধরছি মহিলাও ধরছি বাপেও ধরছি ফুতেও ধরছি নাতিও ধরছি কিস্তি কিস্তি হ্যাঁ আগে পুরুষেরা যাইতো এখন লেডিসেরাও হ্যাঁ দে আর ক নে আর ক মহিলাদেরকে এখন থেকে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে এতদিন কি তোর দাদার কান্ধে রাখছিল ভাও এতদিন পরে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে এতদিন তো দাদার কান্দে ভাও রেখে মহিলারা হাঁটছিল আর আমরাও মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে হবে ধুকাবাজির সীমা না থাকা উচিত বাটপাড়িরও কিছু সীমা থাকা উচিত মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে স্বামীর অবাধ্য বানানো হচ্ছে মহতারাম হাজরিন যার কারণে আজকে আশঙ্কাজনক হারে বিবাহ বিচ্ছেদ হচ্ছে হ্যাঁ ছেঁড়া কাপড় পরবো না স্বামীর ঘরে স্বামীর কথা শুনবো না করে ঘরে থাকবো না বিল্ডিং কইল বানাইলাম স্বপ্নে 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 বাস্তবে না কিস্তির টাকা যখন দিতে পারে না দিশা বিশা হয় না স্বামীর টাকার কিনা শিল ভাড়া বিচ্ছ করে কিস্তি দেয় এক ঢিলে দুই স্বীকার করা হয়েছে এক নম্বর হলো মহিলাদেরকে বেপর্দা বানানো হয়েছে নাম্বার দুই মহিলাদেরকেও সুদি কারবারের সাথে জড়ায়া দেওয়া হয়েছে এখানে ওলামা একরাম আছেন স্বামী উপার্জন করে নিয়ে আসে স্ত্রীকে যে দেখাবে এটা স্ত্রীর জন্য হালাল কিন্তু এখন যদি পুরুষেরা সুদও খায় ঘুষও খায় গরের বিবির জন্য
কারণ স্বামীর উপরে দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। তুমি চুরি করে আনলে দিলে তোমার চুরি, তোমার ঘরের স্ত্রী কামাই করবার জন্য না, এই জন্য তোমার এই যেটা স্ত্রীকে দিবা এটা হালাল, কিন্তু এরা করে অর্ধেক এনে হালাল হারাম খা, আর বাকি মহিলারা দেখা হালাল খাইতে আছে মুসলমানেরা, আর বাচ্চা তো মহিলার সাথে সম্পৃক্ত বেশি, এই জন্য এখান থেকে ভালো ভালো নেককার বাচ্চা হইব। ক না এমনি হইতো না, এতদিন ঠেং তো কান্দে আসিল, এখন মাটিত নামা, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করা। কথা বুঝাইতে পারি নাই মনে হয় মহতারা মহাজারিন? তাই আসুন, পুরুষ আর মহিলা দেখতে কি একরকম? আস্তে কই একরকম, গায়ে শক্তি সমান। হ্যাঁ কথা কন না কেন? তো সমান অধিকার যদি কেউ চায় তাহলে ওই হাওরের মাঝখানে সারের বস্তাটা আপনি মাথায় করে নেবেন কেন? লেডিস রেডি হলাম, যা খেতে গিয়ে সার বাইন না। কথা বুঝছেন না মনে হয়? সার বাইনানি করেন আপনারা? আপনারা দে যে খেতে সিদাই আ আমাদের দিকে কো সার বাইনানি তো সার তো দে তো সার 50 কেজি সাজার বস্তা নিয়ে যা আগে খেতে দিয়া। কোন কোন বেহায়া কোন বেহায়া পুরুষ যদি কয় মহিলাদেরকেও পুরুষের সমান অধিকার দিতে হবে, তো বাচ্চা তোর বউ এক লাফে লইবে কেন? 280 দিন তুইও 140 দিন ল। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? সমানই যদি করতে চাস তো তুই বাচ্চা একলা দেয়ার হস কেন? তোর বউর পেটের মধ্যে তুই হলো 140 দিন হেনে দে, তাহলে নে সমান হবে। ও সুবিধা যেখানে আমরা এখানে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ধোকাবাজি মহিলার অধিকার, মহিলার সম্মান হলো মহিলা ঘরে বসে থাকবে, বিয়ের আগে তার গার্জিয়ান খাওয়াবে, বাবা হোক ভাই হোক যারা আছে তারা খাওয়াবে, বিয়ের পরে স্বামী খাওয়াবে, স্বামী নাই সন্তান আছে তো মা হিসাবে সন্তানের জন্য তো এটা ফরজই মা বাবার খেদমত করা। তাহলে মহিলা উপার্জন করার জন্য বাইরে যেতে হবে কেন? কিস্তি আনতে হবে কেন? কিস্তি আনলে তুমি যাও, তুমি যাও এখন কর না, তুমি আসলে হবে না। আমার ভাইয়েরা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানি যে মায়ের পেট থেকে হয়েছিলেন, ওই মা মাঝে মাঝে সিনেমা দেখত না, রাস্তে রাস্তে মাঝে মাঝে একটু গান শুনত, মাঝে মাঝে মোবাইলে একটু হ্যালো হ্যাঁ কেমন আছো, আল্লাহ মোবাইল ছিল না, মোবাইল না থাকলে ভিন্ন পদ্ধতি ছিল, সেটা আমার বলা যেটা বলি এটা কয় একটা বেড হই কো বাঘের বাচ্চা তো অনেকে এয়ারফিসে দেখে লেজ খুঁজ দিব, অনেক পুরুষের মানুষ দেখলে কয় না বেড একটা বাঘের বাচ্চা, তখন বাঘের বাচ্চা হইলে তো এয়ারফিসে দেখে লেজ ওঠা হল, এটা তো বুঝতে হবে যে বাঘের বাচ্চার অর্থ কি। বাঘের বাচ্চার অর্থ হইলে একটা বাহাদুর। আমার বন্ধুগণ বহু জটিল অবস্থা, অনেক জটিল, সেজন্য আমাদেরকে কোন পথে হাঁটতে হবে? জান্নাত 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 জান্নাত। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون. এক নম্বর গুণ, যারা আল্লাহর বিধান মানবে। কার 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 এই আওয়াজ করে বলেন, কার বিধান? আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন কে? তাহলে বানাইলেন যিনি, থাকবার জায়গা দিলেন যিনি, খাওয়ান যিনি, ইবাদত হবে একমাত্র তার, অন্য আর কোন দিকে যাওয়া যাবে। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। তাহলে এক নাম্বার আল্লাহর আনুগত্য করা লাগবে, নাম্বার দুই ওয়া রাসূলুহু আল্লাহর
রাসূলের অনুগত লাগবে মনে যেভাবে চায় এইভাবে কাজ করলে হবে না আল্লাহর নবীর শিখানো তরিকা মোতাবেক করা লাগবে ও বন্ধুরা দুই নাম্বার গেল তিন নাম্বার হলো আমার আল্লাহ বলেন ওয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করতে হবে এর মূল জাগ মূল কথাটা হলো খাশিয়াত আল্লাহকে ভয় করা মুফাসসিরিন কেরাম লেখেন এর অর্থ হলো অতীত জীবনে যত গুনাহ হয়ে গিয়েছে এই গুনার কারণে আল্লাহর আযাবকে ভয় করা যেই মানুষ অতীতের গুনার উপরে আল্লাহর আযাবকে ভয় করবে ওই লোকটা কোনোদিন তওবা ছাড়া থাকতে পারবে না কারণ আল্লাহর আযাবের ভয় যদি থাকে ওই লোকটা কোন না কোন ভাবে বলবে আল্লাহ আমি তোমার আযাবরে ভয় করি আমার পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আর যদি গুনাহ করার পরেও আল্লাহর বান্দা বান্দি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবার দ্বারা সব গুনাহ মাফ এবং সবগুলো গুনাহকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলায় দেই তাহলে মোটামুটি কথা হলো আল্লাহর বিধান মানতে হবে নবীর তরিকা মানতে হবে অতীতের গুনার উপরে আল্লাহর আযাবের ভয়ে কি করতে হবে গুনা করলে মজা লাগবে কিন্তু এই গুনার জন্য পরকালে সাজা আছে ওই সামনের সাজার ভয়ে নগদ মজাটা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া অতএব গুনার কাজ সামনে আসলে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া এই চার নম্বর গুণ আল্লাহ বলেন এই চার গুণ যদি তোমাদের কারো মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন তারা হবে সফল আংশিক সফলতা দুনিয়াতে পাবে মনের ভিতরে শান্তি থাকবে রাত্রে শুইতে গেলে ঘুমে ধরবে আমার বন্ধুরা এইরকম জায়গায় সব জায়গায় কিছু কিছু শান্তি সে অনুভব করবে আখেরাতের তুলনায় কিছু দুনিয়ার তুলনায় ভালো মহতারাম হাজরিন আর ওই লোকটা মরবে আল্লাহর জান্নাতের চির সুখের জায়গা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং সেই অনুযায়ী আমল করবার তৌফিক আমাদেরকে দান করুন সবাই বলি আমিন।